হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি দেখাবো কিভাবে এই ভিন্ন ফ্লাওয়ারটি বানানো যায়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নেন। এখানে একটি কাগজ নিয়েছি যেটা যে কোনো মাপ নিলেই হবে। এখন এই কাগজটি দিয়ে আমি স্টিকটি বানিয়ে নিব। এখন একটি কাগজ নিয়েছি যার মাপ 1.5 সেন্টিমিটার আর লম্বায় হচ্ছে 15 সেন্টিমিটার। এখন এটাকে দাগ দিয়ে দুপাশ দিয়ে চিকন করে কেটে নিব, তারপর আঠার সাহায্যে লাগিয়ে নিব। ঠিক একইভাবে আরও অনেকগুলো দুই কালারের বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি এখানে সাদা আর বেগুনি কালারের দুই কালারের বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালারের ঠিক একইভাবে বানিয়ে নিতে হবে। গোল করে একটা কাগজ কাটি নিয়েছি, এটা আমি আঠার সাহায্যে সবগুলো কালার একে একে করে লাগিয়ে নিব। তো কীভাবে লাগাতে হবে দেখে নিই।
সবগুলো পাপড়ি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি কিভাবে লাগাতে হবে, ঠিক একইভাবে লাগিয়ে নিতে হবে। তারপর আরও একটি কাগজ নেব যার মাপ 5 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার। এখন এটাকে ভাঁজ করে আঠার সাহায্যে লাগিয়ে তারপর কেটে নিতে হবে। ঠিক একইভাবে আরও কিছু কাগজ কেটে নিতে হবে। দেখতে পাচ্ছি সবগুলো কাটা শেষ হয়ে গেছে। একে একে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আঠার সাহায্যে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছি কি সুন্দর একটি ফুল হয়ে গেছে। এখন এই ফুলটি বড় ফুলের মাঝখানে লাগিয়ে নিতে হবে। দুটি ডালযুক্ত পাতা আমি বানিয়ে নিয়েছি। এখন এই দুটি ডালযুক্ত পাতা আমি স্টিকে লাগিয়ে নিলে তৈরি হয়ে যাবে খুব চমৎকার একটি স্টিকি ফ্লাওয়ার।